প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনিদের সাক্ষাৎকারেই রয়েছে বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট হত্যার ঘটনায় জেনারেল জিয়াউর রহমানের মদতের কথা। এই কারণে হত্যাকারীদের বিচার না করে বরং তাদের ইন্ডেমনিটি দেয়া হয়েছিল। ক্ষমতায় থেকে খালেদা জিয়া নির্বিচারে হত্যার বৈধতা দিয়েছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী 23 বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের স্মরণ সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি 15ই আগস্টের ঘটনা স্মরণ করে বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা চিরতরে নস্যাতে চেষ্টা করে খুনিরা। জিয়া ও মোস্তাক ছিলেন এই হত্যাকাণ্ডের মদতদাতা। সামরিক অফিসারদের কারা কে মদত দিয়েছিল, তারা তাদের পিছনে কে ছিল? আমার বাবার ক্যাবিনেটেরই একজন মন্ত্রী খন্দকার মোস্তাক আর তার সহযোগী জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটা ইন্টারভিউ দেয়, যেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তাদের তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। স্যার টমাস উইলিয়ামসকে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের রাষ্ট্রপতির হত্যার তদন্ত করবার জন্য পাঠানো হয়। জিয়াউর রহমান কিন্তু স্যার টমাস উইলিয়ামস এমপিকে ভিসা দেয় নাই। সামরিক শাসনামলের অর্ডিন্যান্স বাতিল করে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করাই উচ্চ আদালতের প্রশংসা করেন আওয়ামী লীগ সভাপতি। 75-এর পরে যে অবৈধভাবে মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করে, সেই সময় যত মার্শাল ল মাধ্যমে যত অর্ডিন্যান্স জারি করা হয়েছে সেইগুলি এখন আমরা আস্তে আস্তে সব আইনে পরিণত করছি। 75 পরবর্তী ঘটনার স্মৃতিচারণ করেন শেখ হাসিনা, বলেন, রাষ্ট্রপতির মেয়ে হয়েও তাদের নাম পরিচয় গোপন করে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। সরকার প্রধান বলেন, জেনারেল জিয়ার পর খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেন। অপারেশন ক্লিন হার্টের নামে চত্রতত্র যেখানে সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে যাকে যেখানে যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে, আর সেই হত্যার বিচার হবে না, সেই ইন্ডেমনিটিও খালেদা জিয়া দিয়ে গেছে। তার স্বামী যা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যাকারী তাদের ইন্ডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদেরও ইন্ডেমনিটি দিয়ে গেছে। জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।